হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে যদি কোনো নতুন আপডেট আসে আমি আপনাদেরকে তৎক্ষণাৎ পিডিওর মাধ্যমে জানাবো তো ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি বড় আপডেট চলে এসেছে যেটা আপনাদের জন্য ভেরি ভেরি গুড নিউজ অবশেষে আপনাদের এই যে দুশ্চিন্তা ছিল যে আমাদের সব টাকা কেন সবাইকে দেওয়া হচ্ছে না কালকেও যে আমি দুটো আপডেট দিয়েছিলাম সেখানেও কিন্তু আপনারা জানিয়েছেন যে আমাদের এখনও পর্যন্ত একটা টাকাও লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের আসেনি তো এক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য মুখ্যমন্ত্রী মমতার বড় চমক টাকা নিয়ে ঘোষণা নবান্ন থেকে বাকি থাকা সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার ব্যবস্থা করতে নির্দেশ জেলাশাসকদের তো চলুন নবান্ন থেকে যে ঘোষণা করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী যে জানিয়েছে সেটা আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বেলে ক্লিক অল নোটিফিকেশন অন করবেন যারাই তোমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লক্ষ্মীর ভাণ্ডার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে লক্ষ্মীর ভান্ডার উদ্বোধনী বড় চমক রাজ্যের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন মঞ্চে জায়গা করে নিচ্ছে লক্ষ্মীর ভান্ডার দেশ বিদেশের শিল্পপতিদের সামনে মহিলা উপভোক্তাদের হাতে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সূত্রের খবর এমনই তো এছাড়াও আরও অনেক কিছু জানানো হয়েছে সমস্তটাই জানতে পারবেন অবশ্যই লাস্ট অবধি দেখুন এটা কিন্তু আপনাদের জন্য ভেরি ভেরি একটা গুড নিউজ যারা এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না যাদের টাকা বাকি রয়েছে আপনাদের জন্যই কিন্তু এই আপডেটটা ইতিমধ্যেই গোটা দেশে নজর কেড়েছে লক্ষ্মীরভান্ডার প্রকল্প সমাদর কুড়িয়েছে আন্তর্জাতিক মহলেও রাজ্য সরকারের এই প্রকল্প মূল উদ্দেশ্য নারী ক্ষমতায়ন এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত সেই প্রকল্পকেই শোক চাইছে রাজ্য সরকার রাজ্য যে শুধু শিল্পের প্রসারী উদ্যোগী নয় বরং মহিলাদের ক্রয় ক্ষমতা বাড়াতে লক্ষ্মীরভাণ্ডারের মতো সামাজিক প্রকল্প চালু করেছে সেই বার্তা তুলে ধরার উদ্দেশ্য রাজ্যের জানা গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে ভার্চুয়ালি বিভিন্ন জেলার উপভোক্তাদের হাতে লক্ষ্মীরভাণ্ডার টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী যারা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য নতুন করে আবেদন করেছেন তাদের হাতেই টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী তো বুঝতে পারছেন আপনাদের টাকা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে নিয়েছে এবং মঞ্চ থেকেই কিন্তু আপনাদের এই টাকাটি তুলে দেওয়া হবে ভার্চুয়ালি অন্যান্য জেলারও কিন্তু আপনাদের টাকা তুলে দেওয়া হবে নবান্ন সূত্রের খবর প্রায় তেইশ লক্ষ নতুন আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডারের নাম নথিভুক্ত করেছেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়টি নিয়ে এদিনই নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী তো আপনাদের যে টাকা দিতে হবে মুখ্য সচিবের সঙ্গে কিন্তু বৈঠক করেন সূত্রের খবর মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও প্রশাসনের আধিকারিকরা নতুন উপভোক্তাদের হাতে ওই দিন টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই বিভিন্ন জেলার প্রশাসনের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন নারী ও সমাজ কল্যাণ দপ্তরের সচিব তো নারী ও সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে কিন্তু এই প্রকল্পটি দেখা হচ্ছে এবং এই প্রকল্পের বরাদ্দ করা হচ্ছে কিছু কিন্তু দেখা হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ তো অবশ্যই রয়েছে তো এখানেও কিন্তু ভার্চুয়ালি বৈঠক করেন এবং মুখ্য সচিবের সঙ্গেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য বৈঠক করেছেন এই লক্ষ্মীভাণ্ডের প্রকল্প নিয়ে বিভিন্ন জেলাকে রাজ্যের এই সিদ্ধান্তের কথা জানানো হয় নবান্নের তরফে সেই মতোই প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে নবান্ন তো বুঝতে পারছেন যারা চিন্তিত ছিলেন আপনারা অনেকে চিন্তায় রয়েছেন আমিও জানি কারণ আপনাদের আবেদন করা হয়ে গেছে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার টাকা আসছে না এস আসছে না তো এক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু গুড নিউজ আপনাদের এখন টাকা আসার পালা মুখ্যমন্ত্রী নিজে কিন্তু হাতে তুলে দেবেন এবং অন্যান্য যে জেলা রয়েছে সেই জেলাতে কিন্তু ভার্চুয়ালি তিনি এই যে জেলা জেলাশাসকরা রয়েছে তারা কিন্তু আপনাদের হাতে টাকা তুলে দেবে আগামী কুড়ি এপ্রিল নিউটাউনে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করোনা অতিমারির পর্ব কাটিয়ে রাজ্যে নতুন করে বিনিয়োগ টানতে এই সম্মেলনকে সফল করে তুলতে মরিয়া রাজ্য সরকার তো কুড়ি এপ্রিলে কিন্তু আপনাদের জন্য গুড নিউজ কুড়ি এপ্রিলেই কিন্তু শুরু হচ্ছে এই বাণিজ্য সম্মেলন আর এদিনেই কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে এবং অনেকের হাতে তুলে দেওয়া হবে বিভিন্ন জেলায় জেলায় আপনাদের হাতে টাকা তুলে দেবে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট যা ভিডিওতে শেয়ার করলাম আরও যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই আমাদের চ্যানেলের তরফ থেকে জানতে পারবেন অবশ্যই সঙ্গে থাকবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো বাট ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো